মালদা জেলার কৃষ্ণপল্লী বাবুজি কলোনি এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হলো বিষাক্ত চন্দ্রবোরা সাপ। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সাপটিকে সযত্নে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে মুক্ত করে দেওয়া হয়। মালদা জেলার কৃষ্ণপল্লী বাবুজি কলোনিতে এক ব্যক্তির বাড়িতে পূর্ণবয়স্ক বিরাট বড় চন্দ্রবোরা বিষাক্ত সাপ ঢুকে পড়েছিল। ইংরেজিতে এই সাপটির নাম ব্রাসেলস ভিপার। বাড়ির ভেতর বড় বিষাক্ত সাপ দেখতে পেয়ে সেই বাড়ির প্রত্যেক এবং পাড়া প্রতিবেশী প্রত্যেকের মনে আতঙ্ক ছড়ায়। তারপর সেই বাড়ির এক ব্যক্তি সর্ববিষদ বঙ্কিম স্বর্ণকারকে ফোন করে ডাকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে এবং সাপটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যায়। রাত হয়ে যাওয়ার ফলে সযত্নে উদ্ধার করা বিষধর সাপটিকে নিয়ে চলে যায় এবং সাপটিকে সোমবার দিনের আলোয় প্রাকৃতিক পরিবেশে মুক্ত করে দেওয়া হয়। সেই জায়গার প্রত্যেকের মন থেকে সাপের ভ্রান্ত ধারণা ও কুসংস্কার দূর করে দেয় সর্ববিষদ বঙ্কিম। তিনি বারবারই মানুষকে বোঝান, সাপ আমাদের সমাজের অঙ্গ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে, কেউ সাপকে কখনোই মারবেন না। জেলার কৃষ্ণপল্লী বাপুজি কলোনিতে এক বাড়ির ভেতরে একটি বিরাট বড় সাপ ঢুকে পড়েছিল। এই সাপটি ঢুকার পর বাড়ির লোক এবং পাড়া প্রতিবেশীর প্রত্যেকে খুব আতঙ্কের মধ্যে ছিল এবং সেই বাড়ির লোক আমাকে ফোন করে ডেকেছিল সাপটিকে উদ্ধারের জন্য। আমি এসে দেখি এটা চন্দ্রবোরা সাপ, যেটাকে বাংলায় চন্দ্রবোরা বলে, ইংরেজিতে এই সাপটির নাম রাসেলস ভাইপার। এটি ভারতের চারটি প্রধান বিষাক্তর মধ্যে অন্যতম সাপ। সাপটা ভেতরে ঢুকেছিল, উঠানে গেট দিয়ে ঢুকেছিল, তারপরে আমি দেখতে পেয়েছি। আমি সাপ উদ্ধারকারী বঙ্কিমকে ডাকলাম, ডেকে সাপটা উদ্ধার করা হলো। এখন যাই হোক, আমরা দীর্ঘশ্বাস নিতে পারছি। সাপটা থাকাকালীন আমরা আতঙ্কের মধ্যে ছিলাম, ওরা সার্চ করে দেখে গেল যে পরে যেন আর ওরকম ব্যাপারটা না হয়। আপনার নাম? আমার নাম লক্ষ্মী পাণ্ডে। ও, এটা কোন জায়গা? কৃষ্ণপল্লী বাপুজি কলোনি। ও, মালদা জেলা তো? এখানকার কাউন্সিলরকে বলা হয়েছিল রাস্তা করার কথা, কাউন্সিলর কোনো কথাই দিচ্ছে না, কাউন্সিলর রাস্তাটা ঠিক করছে না, তার জন্য মাঝে সাথে যাত্রার বাড়িতে ঢুকে যাচ্ছে।